ভারত পাকিস্তান আবার মুখোমুখি। পাল্টাপাল্টি হুঁশিয়ারি। কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে চড়ামূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। শনিবার কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তৈয়বা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলায় 6 সেনা এবং 1 সেনার বাবা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয় 3 জঙ্গি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, পাকিস্তান থেকেই যে জঙ্গি হামলা চালানো হয়েছে তার প্রমাণ আছে। তিনি সোমবার বলেন, জঙ্গিদের পাকিস্তান সীমান্ত থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। দেশটি সন্ত্রাস বিস্তার করছে এবং অনুপ্রবেশ বাড়াতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তিগির খান বলেছেন, ভারত অহেতুক অভিযোগ করছে, কোনো প্রমাণ দিতে পারছে না। তিনি বলেন, ভারতের সামরিক আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মিথ্যা অভিযোগ না দিয়ে প্রমাণ দেওয়া এবং নিজেদের ভেতরের সন্ত্রাস দমনে ভারতের প্রতি আহ্বান জানান।